আসসালামু আলাইকুম প্রিয় সৈদারব প্রবাসী এবং বাংলাদেশি প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে আমরা খাদ্যদামা বিষয়ের ওপর কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা। আমি আশা করি আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো আপনি বিভিন্ন জায়গাতে শেয়ার করবেন, ইনকস এই ভিডিওটা আপনারা আপনাদের ইমোতে শেয়ার করতে পারেন। এছাড়া যদি আপনি চান এই ভিডিওটাকে ডাউনলোড করে আপনাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আপলোড করার জন্য সেটা আপনারা করতে পারেন, কারণ আমার চ্যানেলের সব ভিডিওগুলো আমি ক্রিয়েটিভ কমন করে দিই। সো আমার চ্যানেলের কোনো ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে কোনো প্রবলেম হবে না এবং কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। ইনকস এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে আপনাদের সাথে। তো প্রথমে বলতেছি, সৌদি আরবে যে খাদ্যদামের বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোতে বর্তমানে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি মা এবং বোনেরা কিন্তু কাজের জন্য যাচ্ছে এবং অনেকে গিয়ে রয়েছে অলরেডি। তো সৌদি আরবে এই বিষয়গুলোতে কি হয় আপনারা কি জানেন? প্রায় 50% ভিসাতেই, মানে 50% যদি 100 জন মা বোনেরা মানে কর্মী হিসেবে মানে খাদ্যদামের বিষাতে যায় সেক্ষেত্রে 50 জনই কিন্তু আপনার অত্যাচারের শিকার হয়। যারা আপনার বিষয়গুলা বাইর করে যে খাদ্যদামের বিষয়গুলা বাংলাদেশ থেকে যে মহিলাদেরকে নেয় বা মা বোনদেরকে নেয়, ওই বিষয়গুলো নিয়ে নেওয়ার পরে তাদেরকে কোনো সৌদির কাছে বিক্রি করে দেয়। প্রথমে ভিসা দিয়ে নেয়, দেন হচ্ছে তাদেরকে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পর পরই তারপর কি করে, তারা সরাসরি গিয়ে মানে যে মালিককে ভিসাটা দিয়েছে সেই মালিককে গিয়েই ওই মেয়েটার নামে কমপ্লেন করে যে আমার এইটা মানে আমার যে কর্মীটা সে কিন্তু বেগে চলে গেছে, আমার এখানে কোনো নাই সে। আর ওইখান দিয়ে কি করলো, তাকে যে বিক্রি করে দিল, যারা যাদের কাছে বিক্রি করে দিল, যে সৌদির কাছে বিক্রি করে দিল, তারা কিন্তু ওই মেয়েটার ওপর বা ওই মা বোনটার ওপর মানসিক নির্যাতন করে। শুধু মানসিক নির্যাতন না, শারীরিক নির্যাতনও করে, যেটা বলার মতো না। হয়তো আপনারা বুঝে গেছেন ভাই কি নির্যাতন করা হয়। স্তব্ধ হয়ে যাই যখন এই ধরনের ফোন আমাদের কাছে আসে, অনেক ফোন আসে আমাদের কাছে এবং অনেকে কান্নাকাটি করে বলে ভাই আমাকে বাঁচান, আমাকে বাঁচান ভাই, আমি মনে হয় না বাঁচবো। এই ধরনের কথাগুলো আমরা প্রায়ই শুনি, কিন্তু দুঃখের বিষয় আফসোস আমরা কিছুই করতে পারি না। তো আমি আশা করব আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে বাংলাদেশে যত মা বোনেরা আছে যারা এদের সৌদি আরব আসতে চায় খাদ্যদামা ভিসা দিয়ে, তারা যাতে না আসে। দরকার করলে ভিক্ষা করে খান, গার্মেন্টসে চাকরি করে খান, মাটি কেটে খান, এবং যারা আসতে চাচ্ছে পাড়া প্রতিবেশী আশেপাশে তাদেরকে নিষেধ করে দেন, তাদেরকে বলেন সৌদি আরবের এই যে ভিসাগুলোতে নিয়ে এসে তাদের সাথে কি করা হয়। এখন যে মেয়েটাকে তারা বিক্রি করে দিল টাকার বিনিময়ে, এজেন্সি বলেন বা অফিস বলেন বা দালাল বলেন, সেই মেয়েটাকে নিয়ে কিন্তু সৌদিরা খুব আমায়াসে কিন্তু মনে করেন যে ফুর্তি করতেছে, নির্যাতন করতেছে, চর্চার করতেছে। সে মেয়েটা যাবে কোথায় বলেন? গভর্নমেন্টের কাছে গেলেও তো লাভ নাই, কারণ তাকে বিক্রি করার পরপর তার পাসপোর্ট সবকিছু কিন্তু ম্যাডাম বা মালিকের কাছে রয়ে গেছে। সে কিন্তু সরাসরি যাওয়া যাতে সে কমপ্লেন করে দিছে যে আমার এই কর্মীটা চলে গেছে, তো আপনি কমপ্লেন দিয়ে লাভ কি হবে? এই পরিস্থিতিতে সে কি করবে, তারা কি করবে? না বাংলাদেশে আসতে পারতেছে, না ওইখানে বাঁচতে পারতেছে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই তাদের। আমি আশা করবো এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন, কারণ আমি চাই এই ভিডিওটা অন্তত বাংলাদেশ এম্বাসির কাছে পর্যন্ত পৌঁছায়, তারা যাতে এই জিনিসগুলো একটু দেখে। কোনো খাদ্যদামা বা কোনো মা বোনেরা যদি এম্বাসির কাছে আসে তারা যাতে এটার খুব দ্রুত যাতে অ্যাকশন নেয়। আপনারা বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা। তো আশা করি আপনারা সবাই বুঝছেন আমি যে কথাগুলো বলছি। তো আপনারা যারা যারা আমার কথাগুলো বোঝেন নাই তাদেরকে আর কি বলবো, আর যারা যারা বুঝছেন আমি আশা করি আপনারা আপনাদের আশেপাশের প্রতিবেশী যারা আছে তাদেরকে আসতে মানা করবেন, এবং যারা চলে আসছে কেউ যদি পারেন কাউকে হেল্প করার জন্য অবশ্যই হেল্প করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের কাছে কোনো লাইক কমেন্ট আমি চাই নাই, জাস্ট ভিডিওটা শেয়ার করে দিবেন সবার উদ্দেশ্যে। আল্লাহ হাফেজ।